দুপুরে আমি খবরটা যখন পাই, আমাদের একটা জরুরি মিটিং ছিল খুমুলুঙে আমাদের হেডকোয়ার্টারে। তো আমাদের সব ইএমদের একটা মিটিং ছিল, তখন আমরা খবর পাই, আমার একটা ফোন যুগে খবর আসে যে মঙ্গিয়াকামি ব্লকে আমাদের কর্মীরা একটা ব্লক চেয়ারম্যানের কাছ থেকে একটা সই স্বাক্ষর গ্রহণের জন্য, যে কোনো একটা কাজে স্বাক্ষর গ্রহণের জন্য যখন যায়, ওখানে অনেক আইপিএফটি এবং বিজেপি কর্মীরা প্রথমেই এখানে 200 থেকে 800 জন এখানে জড়ো ছিল। তো আমাদের কর্মী যারা কর্মী না, একজন সাধারণ মানুষ তার প্রয়োজনীয় তাগিতে স্বাক্ষর গ্রহণের জন্য যখন যায়, তাকে অন্য সবাইকে স্বাক্ষর দিচ্ছে, কিন্তু যিনি স্বাক্ষর নিতে গেছেন ওনাকে স্বাক্ষর দিলেন না বিএসসি চেয়ারম্যান মহোদয়। তো এটা নিয়ে ওইখানে উত্তেজনা হয়, আবেদন জানানো হয় যে কেন স্বাক্ষর, এবং ওইটা জিজ্ঞেস করা হয় যেন কেন স্বাক্ষর দিলেন না। এরপরেও নাকি এখানে 250-200 জন কর্মী সমর্থকরা ভিতরে এসে আমাদের কর্মীদের ওইখানে আটকানো হয়, ওদেরকে মানে ধাক্কাধাক্কি দেওয়া হয়, ফলে ওখানে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের আহত হয়েছে কিছু ওয়ার্কার, যথারীতি মেডিকেল টেস্ট করে থানাতে এফআইআর করা হয়েছে বলে আমাকে জানায়। তো এটা এগুলা এইসব ঘটনাগুলা দুঃখজনক, এরকম না হওয়া তাই বাঞ্ছনীয়, কেননা এখন কোভিড সিচুয়েশন চলছে, প্যান্ডামিক চলছে, মানুষ কাজ হারাচ্ছে, গ্রামে গঞ্জে মানুষ কাজ পাচ্ছে না, এইসব জায়গাতে ওই দিকে মানুষেরকে মানুষ এখানকে জমিয়াদের সাধারণ মানুষদের কীভাবে সহযোগিতা করা যায়, আর্থিকভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, সবাই একযুগে সহযোগিতা করার দরকার। এইসব জায়গাতে যদি প্রয়োজনীয় তাগিদে যদি কেউ যায়, এটাকে পাতি দেখে বা কালার দেখে এভাবে বারণ করা, তাকে সুবিধা না দেওয়া, এইসবগুলি কনস্পিরেসিগুলো না হলেই ভালো হবে। আশা রাখি আগামী দিনে এরকম আর হবে না। যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে এফআইআর অলরেডি করা হয়েছে, দেখা যাক এখন পুলিশ কী কারবার করে।